আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার হোস্টেলের সামনের পাশটা আমি দেখাবো আপনাদেরকে। সো আমার হোস্টেল, সো এটা হচ্ছে রাশিয়া ঠান্ডা, এটা আমার হোস্টেল। আমার হোস্টেলের সামনে টোটালি বরফে ঢেকে গেছে সম্পূর্ণ চারদিকে। এখানে আমরা ফুটবল খেলি, নর্মালি ফুটবল খেলি সামারে, বাট এখন ঠান্ডা এবং বরফের জন্য কিছুই দেখা যাচ্ছে না, সব ঢেকে গেছে একদম। প্রকৃতিতে সুন্দর কিন্তু অনেক ঠান্ডা, -17 অনেক ঠান্ডা। আমি বের হয়েছি খাবার কিনতে, খাবার কিনে তারপরে রুমে ফিরব। আসসালামু আলাইকুম। কি জানি নিতে চাইলাম পেপসি লাইম, ভালো আছে এটা, পেপসি লাইম খাবো। কোকা কোলা কাচের বোতল 64 বোতল। ওকে, এটা হচ্ছে না ঠান্ডা, ওকে এটা নিব না। বিটার লেমন নেব না। এখানে টর্নেডো নারিকেল ফ্লেভার, টর্নেডো নারিকেল ফ্লেভার কি নেওয়া যাবে? কোন চকলেটটা ভালো হবে? এটা 99 বলে তো বড় চকলেট, চকলেটটা ভালো হবে। এই চকলেটটা 159, অনেক সুন্দর দেখতে। মোটামুটি আমি 79 অরিও, 79 অরিও। আর এদিকে বিস্কিট টাইপের, দোকানে আসলে পুরো মাথা নষ্ট হয়ে যায়, কোনটা নেওয়া যায় সেটা। কি নতুন আসলো এবার টেকনোলজি, আমি চাই স্ট্রবেরি। আসসালামু আলাইকুম। সো আসলাম রেস্টুরেন্টে, কি অর্ডার করবো? স্যুপ আছে 3 ধরনের, দেন এগুলো স্যুপ, এগুলো ফুড টাইপের। আমার নর্মাল খাদ্য হচ্ছে, যদি ওগুলো টেস্ট তেমনটা দেশি খাবারের মতো না, বাট আমি নর্মালি এটা খাই, ফিজি বলে এটাকে, দেখতে অনেক সুন্দর। এইটা পিজা খাই, এখানে সব কিছু হালাল, তো তাই হালালটার জন্য একটু আলাদা টান আছে। সালাদ আমি আজকে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে খাঁচা পরিয়ে সিলেনি 300 গ্রাম, 200 রুপো। আর এটা হচ্ছে মাশরুমের সাথে খাঁচাপুরি গ্রিবামি, দ্যাট মিন্স মাশরুম 300 গ্রাম, 210 রুপো। এটাই এটাই ভালো চলে।
এই তো এই মেনু গারাগুম রেস্টুরেন্টের। সো আপনারা দেখতে পাচ্ছেন একদম বরফে ঢেকে গেছে, -17 টেম্পারেচার চলতেছে। আগে আর একটু বেশি, একটু আগে আরও বেশি ঠান্ডা ছিল, ভিডিও করেছিলাম কিন্তু হাত কাঁপছিল, এখন মোটামুটি ঠান্ডা একটু কমেছে। খাবার কেনা হলো, তারপরে এটার এখন রিভিউ করা হবে। আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের খাবার, আজকের খাবার। নর্মালি ভিতরে চিজ আছে, কিছু গ্রিন চিলি আছে কিছু, তারপরে গ্রিন এটাকে লুক বলে অনিয়ন, অ্যাকচুয়ালি অনিয়ন আছে। আর এটা হচ্ছে, এটা চকলেট কিনেছিলাম। সো দেখি ভিতরে ইয়ামি ইয়ামি, এই তো ইয়ামি। বিসমিল্লাহ, এটা কোক, আর এটা আজকে আমাদের খাবার। তো শুরু করলাম।